আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়ার কথা অনুষ্ঠানে। একদিন আগে ডয়চে ভেলেতে একটা টক শোতে আমি অংশ নিয়েছিলাম। ডিডব্লিউ খালেদ মুহিউদ্দিন জানতে চায়, এই ছিল টক শোটা। সেখানে ডিবির প্রতিনিধি হিসেবে যারা ভাওনুর শিষ্যাব ছিলেন, আর আমাকেও সাংবাদিক হিসেবে ডাকা হয়েছিল। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল সাকিব আল হাসান দুবাই গিয়েছিলেন আরব জুয়েলার্সের উদ্বোধন করতে। আরব খান নামে এক লোক, যিনি একজন পুলিশ অফিসারকে হত্যা মামলার আসামি, তার আমন্ত্রণে গিয়েছিলেন। সে আমন্ত্রণে যাওয়াটা ঠিক হয়েছে কি হয়নি, এবং আরব খান কি করে বাংলাদেশ থেকে পালিয়ে এত অল্প সময়ে এত হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, সে সমস্ত বিষয় এসেছিল। এবং সেই বিষয়গুলোর আসার প্রেক্ষিতে একটা পত্রিকায় লেখা হয়েছিল যে মানে এই আরব খান যে টাকাগুলো ওখানে ইউজ করছেন, তার সেই টাকাগুলো বেসিক্যালি তার এই ব্যবসা শুরুর পেছনে একজন সাবেক অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তার অর্থ নাকি ওখানে আছে, এই ছিল বিষয়। সে প্রসঙ্গে আমি কিছু মন্তব্য করেছিলাম। এ পর্যন্ত হলো ঘটনা। তারপর যেটা হলো, আমি গত দুদিন একদিন আসলাম, খেয়াল করিনি। আমাকে গতকালকে বেশ কয়েকজন আমার বন্ধু টেলিফোন করে জানালেন যে ফেসবুকে নাকি এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে যে আমি কেন সাংবাদিকদের ডেকে নিয়ে পুলিশকে বলেছি আপনারা জিজ্ঞাসাবাদ করেন যে তারা এই খবরটা কোথায় পেল যে পুলিশ কর্মকর্তা জড়িত ছিল সাবেক একজন, কীভাবে পেল, এগুলো নাকি আমি বলেছি। তো আমি একটু অবাকই হলাম, আমার যদি মনে পড়ে এমন কথা আমি বলিনি। তো আমি আসলে আপনাদের একটু শোনাতে চাই যে আসলে সেদিন আমি কী বলেছিলাম। আমি ওই জায়গাটাও আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা একটু ছোট একটা ক্লিপ আপনারা একটু মন দিয়ে শুনুন। আমার কথাটা হলো কি যে আমাদের যিনি জড়িত আছেন, মানে আমার টাকা যিনি বাইরে পাঠিয়েছেন এই ছেলের কাছে, সেই লোকটাকে ধরা আমি মনে করি আমাদের জাতীয় স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি হারুন সাহেবের কথা মতো ওনাদের কাছে কোনো তথ্য না থেকে থাকে, নাই থাকতে পারে, তাহলে উনি সাংবাদিকদের কাছে তথ্যটা নিন, জাতীয় স্বার্থে সাংবাদিক ছেড়ে দিবেন। আপনি তো সাংবাদিকদের পিটাবেন না, তার কাছ থেকে তথ্যটা চাইবেন যে ভাই কে সে লোক, আমরা তার ব্যাপারে তদন্ত করি। তদন্তের উঠতে কেউ উঠতে পারে না, যে সেই তদন্তটা আপনারা কেন শুরু করছেন না, অথবা ইন দা মিন টাইম করেছেন কিনা, সেই জিনিসটা আমি হারুন ভাইকে জানতে চাই। তো ঠিক আছে, আপনি শুনলেন, আমি কিন্তু এখানে কোথাও বলিনি, আপনার মন দিয়ে শুনবেন, আমরা কিন্তু কোথাও বলিনি যে পুলিশকে যে আপনারা সাংবাদিকদের ডেকে জানতে চান যে তাদের এই নিউজের সোর্স কি, কোথাও শুনিনি। এখন সোর্সের কথাটা আসলো কি করে, এটা আসলো এভাবে যে আমার এক খুবই মানে এক সময়কার কলিগ, খুবই পছন্দের কলিগ আমাকে, আমি তাকে খুবই পছন্দ করি এবং খুবই ভালো ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচিত, এবং আমিও বলি খুবই ভালো ক্রাইম রিপোর্টার। উনি একটা মন্তব্য করেছেন ওনার ফেসবুক পেজে, নুরুজ্জামান লাবু, উনি দৈনিক বাংলার একজন সিনিয়র রিপোর্টার, মানে খুবই সিনিয়র ইয়ার কি ক্রাইম রিপোর্টার। উনি কী লিখেছেন আমি একটু পড়ে শোনাই। উনি লিখেছেন, মাসুদ কামাল ভাই বলেছেন আরবের বিপুল অর্থে নেপথ্যে সাবেক পুলিশ কর্মকর্তার বিষয়ে যারা রিপোর্ট করেছেন, সেই সব রিপোর্টারদের যেন গোয়েন্দা পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করেন, তারা তাদের সোর্স, সেই সোর্সের মাধ্যমে যেন নেপথ্যে থাকা সাবেক পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়। মাসুদ কামাল ভাইয়ের এই কথা শুনে বিস্মিত হয়েছি, আহত হয়েছি। নুরুজ্জামান লাবুর এই লেখাটুকু আমার, আমি আমি বলছি, উনি যদি আমার কথা এই কথা যে কথাটা উনি বলেছেন বলে আমি বলেছি বলে লিখেছেন, এটা যদি হতো তাহলে ওনার আহত হওয়াটা আমি খুবই সঙ্গত মনে করতাম। অবশ্যই আমি যদি বলতাম যে ডেকে জিজ্ঞাসা করেন আপনার সোর্সকে, এই ধরনের কথা আমি বললে যে কারোই আহত হওয়া উচিত, এটা আমি বলিনি। আমি সাংবাদিকতা দীর্ঘদিন ধরে কেবল করি, আমি দীর্ঘদিন রিপোর্টিংও করেছি, আমি প্রায় টানা 17 বছর রিপোর্টার ছিলাম, কাজেই রিপোর্টিংয়ের কি এথিক্স এটা আমি জানি। লাভ আপনি নিশ্চিত থাকেন এই কথা যে আমি বলিনি, নিশ্চয়ই এতক্ষণ এই ক্লিপটা শুনে আপনি বুঝতে পেরেছেন। তবু আপনাকে আমি আরেকবার একটু মনে করে দিই যে আমি কি বলেছি।
আমি যে কথাটা বলেছি, আমার বক্তব্য ছিল যে এই টাকাটা এখান থেকে যে সাবেক পুলিশ কর্মকর্তা পাঠিয়েছেন, আমার বিবেচনায় সেই হলো প্রধান কালপ্রিট, এবং আমাদের জাতীয় স্বার্থে সেই লোককে চিহ্নিত করা জরুরি। আমি পুলিশ কর্মকর্তাকে, হারুন সাহেবকে বলেছি যে আপনারা যদি সেই লোকটাকে খুঁজে না পান, তাহলে যে সাংবাদিক এটা লিখেছেন ওনাদের সঙ্গে কথা বলুন, ওনাদের কাছে জানতে চান যে সেই লোকটা কে। ওনারা যদি আকার ইঙ্গিত আপনাদের কিছু একটা দেন, তাহলে আপনাদের জন্য সেটাকে খুঁজে বের করা সহজ হবে। আপনাদের শুনছেন আমি কি বলেছি, আপনারা আমাদের ক্লিপটা দেখালাম, তো সেখানে কোথায় আমি বললাম যে সোর্স সম্পর্কে জানতে চান, সোর্সের প্রসঙ্গটা তো আসেই নি এখানে, এবং সোর্সের কথাটা আমি কেন বলবো, এতটুকু বোধ বুদ্ধি কি আমার নেই? হ্যাঁ ঠিক আছে, একটু বয়স হয়েছে, কিন্তু এখনো ভীমরতি ধরেনি লাভ, এই জিনিসটা আমি বুঝি। তারপরও আপনারা যখন আপনাদের যে উদ্বেগ, এই উদ্বেগটাকে আমি অনার করি অবশ্য অনেক, কারণ যে কথা আপনি শেষ দিকে বলেছেন কিন্তু যে পুলিশের হাতে সাংবাদিকদের মার খাওয়া নিত্য নৈমিত্তিক বিষয়, এর মাঝে যদি একজন অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক পুলিশকে এমন পরামর্শ দেন, তাহলে মাঠে সাংবাদিকতা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে? কথা সত্য, আমি ওই ধরনের পরামর্শ যদি দিতাম যে সোর্সের কথা জিজ্ঞাসা করেন, তাহলে মাঠের সাংবাদিকতা ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াত। কিন্তু যেটা আমি বলিনি তার দায়িত্ব আমি নিতে পারি না। আমার মনে হয় লাগু আমার বক্তব্যটা পুরোটা শুনেননি, অথবা কেউ বলেছেন সেটার উপর ধারণা করে লিখেছেন। আরেকটা কথা লাগু লিখেছেন যে আমার এখনো মনে হয় মাসুদ কামাল ভাই এটা সচেতনভাবে বলেননি। হ্যাঁ আপনি ঠিকই মনে হয়, আমার সম্পর্কে আপনার ধারণা খুব একটা খারাপ নয়, আমার ভালো লাগলো যে আমি আসলে ওই ধরনের কথা বলিনি, সচেতনভাবেও বলবো না অচেতনভাবেও বলবো না, এটা আপনি নিশ্চিত থাকেন। বিষয়টা হলো আমি সেই কথাটাই বারবার বলি, সেই লোকটাকে ধরা হোক যার টাকায় আরাফ খান এত বড় প্রপার্টি গড়ে তুলেছে, এত বড় সম্পত্তি সাম্রাজ্য গড়ে তুলেছে, সেই লোকটাকে ধরা হোক। সেই লোকটা কে? সে এখনও অবসরপ্রাপ্ত, কিন্তু একসময় তো সে অবসরপ্রাপ্ত ছিল না, তখনও তো সে আকামগুলি করেছে। সেই লোকটাকে ধরলে এখনও যারা আকাম করতে থাকেন তারা সতর্ক হয়ে যাবেন যে আকাম করলে একসময় ধরা পড়তে হয়, এবং সেই লোকটাকে ধরার জন্য সাংবাদিকরা নিশ্চয়ই হেল্প করবেন। কেন হেল্প করবেন না? ধরা যাক আপনার ঘরের মধ্যে একটা বোমা পুঁতে রাখা হয়েছে, একজন লোক জানে এখানে বোমা পোঁতা আছে, এখন সে বলবে না আমার এথিক্সে বলে, এই কথাটা আমাকে কে বলেছে তা আমি বলবো না। হ্যাঁ বলেন, এটা এথিক্সের মধ্যে আছে, কে আপনাকে জানিয়েছে এটা আপনাকে বলার দরকার নাই, কিন্তু বোমাটা যে আছে, বোমাটা কোথায় আছে সেটা বলতে তো আপনি এথিক্সে বাধা দেবে না। যদি ওই এথিক্স এখানে যদি আপনি এথিক্স নিয়ে আসেন এবং বোমাটা উদ্ধারে তাকে সাহায্য না করেন, তাহলে তো এই বোমা বিস্ফোরণে আপনারও মৃত্যু হতে পারে। আমরা যদি এই ধরনের অর্থ পাচারকারীকে ধরিয়ে না দেই, তাহলে তো দেশটা একসময় ফোকলা হয়ে যাবে, এবং তাই তো হচ্ছে এখন। কারা পাঠাচ্ছে অর্থ, এদের ক্ষমতার উৎসটা কোথায়, সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য সাংবাদিকদের হেল্প করতে হবে না? হবে, কেন হবে না, অবশ্যই হবে, কিন্তু আপনার কে কোথা থেকে খবর পেয়েছেন সেই সোর্সটা জানা দরকার নেই। প্রিয় দর্শক, আমি একটা কথা বলি আপনাকে, আমি সাংবাদিক কোনো সন্দেহ নাই, লাভও সাংবাদিক, সবাই সাংবাদিক, আমরা যারা সাংবাদিকতা করি সাংবাদিক, কিন্তু আমাদের তারও চেয়ে বড় কথা হলো আমরা এদেশের নাগরিক। দেশের কিসে ভালো হবে সেটা আমাদের করতে হবে, দেশের ভালোর জন্য, দেশের একটা বড় ক্ষতির থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা কিছু করা প্রয়োজন আমি সেটাই করব। এক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, না পেশা, না হুমকি, না ধামকি, কিছুই না। দর্শক, আশা করি আপনারা আমার এই জবানবন্দি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে লিখে জানান, আমরা নিশ্চয়ই আমি আবার জবাব দেব। আজ এ পর্যন্ত ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।